আজকে রান্না করলাম গরুর মাংস দিয়ে কচুরমুখী দিয়ে, কি সুন্দর, ইয়ামি ইয়ামি। আপনারা এইটা আমার পেজে পাবেন, ফেসবুক ব্লগ ইউটিউব ব্লগ পান্না আসাদ ফেসবুক পেজ ব্লগ, এটাতে আমার রেসিপিগুলো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কি মজার টেস্টি কচুরমুখী দিয়ে গরুর মাংস দিয়ে, ভেরি নাইস অ্যান্ড ভেরি ইয়ামি। ফলো মাই পেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছোটো মুটো একটা সামান্য একটা কুকিং নিয়ে আসছি, অবশ্য আপনারা ভালো পাবেন, আপনাদের পছন্দ হবে। এই কুকিংটা হইলো, আমি আমার তেল দিলাম পুরা বড় চামচে এক চামচ, ঠিক আছে? এটার মধ্যে আর নাই গো, পেঁয়াজ বড় বড় দুইটা পেঁয়াজ অলরেডি আমি বেরেস্তা করে রাখছি মাংসের জন্য, ঠিক আছে? তেল দিলাম পেঁয়াজ বেরেস্তা করে, ওইটার মধ্যে পুরা দুইটা বড় বড় পেঁয়াজ রাখছি। তারপরে এখন আমি আদা রসুনের পেস্ট দিব এক চামচ দুই চামচ, আরো একটু দিলাম কারণ মাংস মাংসের পরিমাণটা একটু বেশ। একটু পেঁয়াজের সাথে আদা রসুনটা তেলের মধ্যে গ্রাম করলাম, এখন মশলাগুলা দিয়ে দেই। আপনারা দেখেন, এটা হইলো মিক্স হট কারি পাউডার এক চামচ দুই চামচ, এটি হইলো ধনিয়ার পাউডার পুরা বড় এক চামচ, এইটা হইলো মরচের পাউডার স্বাদ অনুযায়ী, দার্জিলিং, এটা হইলো গরম মশলা এক চামচ, আর এটা হইলো জিরার পাউডার এক চামচ, লাস্ট মিনিটে হলদির পাউডার আধা চামচ, আর একটা হইলো কাশ্মীরি মরচের পাউডার আধা চামচ। হ্যাঁ, সবগুলাই দিয়ে দিলাম। এখন করবো কি, মাংসটা অনেকক্ষণ ধরে নরম করলাম, গরুর মাংস খুব ভালো করে নরম করছি, এখনো নরম হইতেছে, তারপরে এগুলো আমি ডালিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই মাংসটা পেঁয়াজ মশলা সব সাথে এক হয়ে ওইটা স্লো গেসে কুকিং হবে। এই যে মাংসটা লড়াছড়া করে দিলাম, পানিটা শুকাইয়ে আসতেছে, ওই যে প্রেসার করে একটু নরম করছি, সেই পানিগুলো আমি সাথে সাথে দিয়ে দিছি যাতে মশলার সাথে খুব ভালো করে ভুনাটা হবে, পেঁয়াজ আরও ভালো করে নরম হবে, আদা রসুনের সাথে সব কিছুর সাথে ভালো করে ভুনা হবে, মাংসটা স্লো গেছে তাক। আর ফিরে আসলাম আবার, মাংসর পানিটা একদম মাখা মাখা হয়ে আসছে, লাড়াচাড়া করতে আসছি যাতে জ্বলে না যায়, যে কোনো তরকারি যদি জ্বলে যায় তাহলে টেস্ট আসে না, সবসময় এটাই খেয়াল রাখবেন মশলাটা যাতে জ্বলে না যায়, না হয় টেস্ট জ্বলা গন্ধ করবে টেস্ট আসবে না। এখন একদম মাংসর পানি শুকিয়ে গেছে, একদম মাংসটা তেলের উপরে চলে আসছে, গন্ধ টন্ধ কিছু নাই, এখন কী করব? আমাদের দেশের ফ্রেশ মুখীগুলা, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য, ফ্রেশ মুখি কচুরমুখী এইগুলা আমি একটু বয়েল পানির মধ্যে ডালিয়া উঠাইয়া ফেলছি যাতে মুখীগুলা ফিসলা ফিসলা একটু কম হয়, তারপরে দুইয়া
সব কিছু করে রাখছি। এখন অবশ্য এই মাংসের সাথে দিয়ে দিব, কারণ মুখে দিয়া মাংস দিয়া আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে, ওদের খুব প্রিয় খাবার। তো যখনই আমি মুখে দিয়া রান্না করি, ইলিশ মাছ উঠি রান্না করি না, কারণ ইলিশ মাছটি রান্না করলে আমাদের বাচ্চারা খাইতে পারে না, মাছের কথা লাগে। চিংড়ি মাছটি রান্না করলে সবাই পছন্দ করে, কিন্তু সবসময় তো আর চিংড়ি মাছটি খাওয়া হয় না, সেই জন্য আজকে ওই কচুরমুখী মাংস দিয়েই রান্না করতেছি। সবাই ইয়াম ইয়ামি করে খাবে, বলবো মা বেড়ির মাংস দিয়ে রান্না করলে আরও পছন্দ করে। কিন্তু আজকে আমার গরুর মাংস আছে, সেই জন্য আমি ওইটা গরুর মাংস দিয়েই রান্না করলাম, আমার ছেলেমেয়েদের পছন্দ খাবার। দেখেন কচুরমুখীটা কি সুন্দর হয়েছে, দরকার একটু পানি দিব, না হয় জ্বলিয়ে যাবে। মশলা একদম শুকাইয়া গেছে, একটু পানি জল দিলাম, বয়েল পানি আছে, রাতে জলে না যায়। যে একটু পানি দিয়েছিলাম সেটাও শুকাইয়া গেছে, মাংসটাও একদম মুখের সাথে খুব ভালোভাবে খুব সুন্দর হয়েছে। এখন জল দিয়ে দিব, আর সময় লাগবে না, মুখিগুলো ছোটো ছোটো তো সেই জন্য জল দিয়ে দিব। মুখি আবার আলুর মতো একটু বেশি জল লাগে, যদি আপনি একটু কম দেন তাহলে শুকিয়ে যাবে। মুখির মধ্যে প্রথম একটু বাড়াইয়া পানি দিতে হবে, তারপরে জাল খাওয়ার পরে প্রপারলি কুকিং হওয়ার পরে নর্মাল থাকবে। একটু পাতলা শিরা দিয়ে মুখিটা খাইতে বেশ টেস্টি হয়, আরো একটু জল লাগবে, মুখিটা পাতলা পাতলা ভালোই লাগে। প্রপারলি জাল খাইয়া রেডি হবে, তারপরে আবার ফিরে আসব। এটার মধ্যে আরো একটা জিনিস দিতেছি, সেইটা হইল জিরা, গরম মশলা সব মিক্স করে আমি নিজের হাতে একটা কি মজার গ্রান ওইটা আমি বানাইছি। তো এটা আমি আদা এইরকম এক চামচ দিয়ে দিব নামানের আগে গ্রানের জন্য। আরে একটা জিনিস দিব আপনাদেরকে দেখাই, পেঁয়াজের পেঁয়াজের বেরেস্তা করে রাখছি তার গাড়িটা নামানোর আগে, হ্যান্ডফুল একটু বেরেস্তাও দিয়ে দিই, তো টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে যাবে। তো একটু রাখলাম, আর একটু সময় সিদ্ধ হোক। এই গরম মশলা আর বেরেস্তাটা দিছি, সেই জন্য তার গাড়িটা আরও টেস্টি আসছে, খাইতে খুব টেস্টি হয়। পেঁয়াজ বেরেস্তা করে আমি রাখিয়ে দিই জারের মধ্যে, যখন মাংস রান্না করি একটু দিলাম, আর ওই জিরার পাউডারগুলোও আমি দিলাম। তাহলে আজকের জন্য আমার রান্নাটা শেষ হয়ে গেল, বেশ টেস্টি রান্না, বেশ ইয়ামি অলসো। এই যে দেখেন কচুরমুখী দিয়ে মাংস দিয়ে খুবই নাইস, মুখিটাও সফট একদম সফট হয়ে গেছে, আর জাল দিতে হবে না। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে।
ভালো থাকেন, আল্লাহ হাফিজ।